নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাউথের খুবই জনপ্রিয় একটি রেসিপি, সাম্বার ডাল। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি হাফ কাপ পরিমাণের সাম্বার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা অনেকটাই ফুলে উঠেছে। এখন কুকারে দিয়ে সেটি দিয়ে নেব। একটা কুকার নিয়ে তার মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হবার জন্য। সামান্য লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ওপর কুকারটাকে বসিয়ে দিয়েছি। 6-7টা সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে সাইড করে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত কুকারের ভাপটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে। ডাল সেদ্ধ হতে হতে এদিকে মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষেটাকে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 13-14টা মতন কারি পাতা। আর কারি পাতা ছাড়া সাম্বার ডালটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ। কারি পাতার জন্য সাম্বারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কারি পাতাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভেজে নেব, আর পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। পেঁয়াজটাকে 2-3 মিনিট সময় ধরে ভেজে নিলেই দেখবেন পেঁয়াজটা নরম হয়েছে, আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জও হয়ে যাবে। মোটামুটি পেঁয়াজটাকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়েছে আর নরমও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। টমেটোটাকেও ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত। টমেটো নরম হয়ে এলে এখানে কিছু সবজি অ্যাড করে দেব। একটা সজনে ডাঁটাকে একটু লম্বা করে কেটেছি, আর একটা গাজরের অর্ধেকটা, কিছুটা নিয়েছি কুমড়ো, আর একটা ছোট সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। মশলার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা একটু খেয়াল রাখতে হবে কারণ ডাল সেদ্ধের সময় লবণ ব্যবহার করেছিলাম। সবজিগুলোকে মশলার সাথে এখন হাই ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবজিগুলোকেও প্রায় 3 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে সাম্বারের কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি করে সাম্বার মশলা। এটা দোকান থেকে কিনে আপনারা যে কোনো কোম্পানির সাম্বার মশলা ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নেব, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে। এক 2 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের জল সবজিগুলো সেদ্ধ হবার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা সেদ্ধ হতে হতে এদিকে ডালটা দেখে নেব। কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি, আর নিজে থেকেই কুকারের মধ্যে থাকা ভাপটা বেরিয়ে গেছে। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এই হাতাটা দিয়ে ডালটাকে একটু এইভাবে ঘাঁটাঘাঁটি করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘেঁটে নিতে পারেন। ডালটা খুবই ঘন, পাতলা করার জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ডালটা রেডি হয়ে গেল, এখন ডালটাকে রেখে দিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। ঢাকাটা তুলে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। তবে এই মুহূর্তে সবজিগুলোকে পুরোপুরি গলিয়ে নেওয়ার দরকার নেই, কারণ ডালটা আরও কিছুক্ষণ রান্না হবে, তার মধ্যে সবজিগুলো আরও সেদ্ধ হবে। সবজিগুলো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে গলে যায় না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। 5 টেবিলস্পুন মতন তেঁতুলের পাল্প দিয়ে দিলাম, আর তেঁতুলটাকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তেঁতুলটা দেওয়ার জন্যই সাম্বারটা টক টক হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তেঁতুলটা দেবার পর সবজির সাথে এক দু মিনিট সময় ধরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে ডালটা এখনও ঘন আছে, তার জন্য হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এবারে ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন 10-15 মিনিট সময় ধরে ডালটাকে হতে দেব। এই ডালটা একটু টাইম নিয়ে করলে রান্নাটা খুবই ভালো হয়। ডালটাকে একভাবে রেখে দিলে হবে না, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি, আর এখানে সাম্বারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল সাম্বার রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।